আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে প্রোফাইল টাইপ পেজ বানাবেন বা প্রোফাইল টাইপ পেজ কীভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো আপনারা হয়তো দেখেছেন অনেক ভিডিও যেই ভিডিও আপনাদের বলছে নাকি আপনাদের যে আগেকার পেজটি রয়েছে ওই পেজটি প্রোফাইল টাইপ পেজ হয়ে যাবে কি করলে পরে হবে সেটাও আপনাদের বলে দিচ্ছে আপনাদের হয়তো বলছে যে আপনারা ফেসবুকের টিমকে মেল করুন তাহলে আপনাদের যেই ফেসবুকের প্রোফাইল টাইপ পেজ রয়েছে ওটা আপনাদের কনভার্ট করে দেবে নর্মাল পেজ থেকে প্রোফাইল টাইপ পেজে এরকম হয়তো অনেক রকম ভিডিও দেখেছেন এটা কিন্তু আপনাদের সঠিক কোনো আপনাদের পদ্ধতি না বা সঠিক কোনো আপনাদের উপায় না এটা আপনারা চেষ্টা করতে পারেন যে আপনাদের প্রোফাইল টাইপ পেজ করার জন্য আপনার নর্মাল পেজে কিন্তু আপনারা করতে পারবেন এটা প্রোফাইল টাইপ পেজ তার জন্য আপনারা কিন্তু ওখানে মেল করতে পারবেন ফেসবুক টিমের সাথে কিন্তু ফেসবুক টিম কিন্তু এটা অফিসিয়াল আপনাদের বলেনি যে আপনারা মেল করলে আপনারা ফেসবুক আপনাদের যেই পেজটি রয়েছে ওটা কিন্তু আপনাদের প্রোফাইল টাইপ পেজ বানিয়ে দেবে এইরকম কোনো কথাই বলেনি ফেসবুক এবার বিষয় হচ্ছে কখন দেবে বা কিভাবে দেবে বা কখন আসবে বিষয় এটাই কারণ আপনার আইডিতে যখন তখন এটা কিন্তু দিয়ে দেবার আপডেটের মাধ্যমে কিন্তু এটা দেবে আমার ঠিক ভাবে দিয়েছে আপডেট করেছিলাম বলে কিন্তু আমার দিয়েছে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আপডেট তিনটে আপডেট এসেছে তিনটে আপডেটের মধ্যে কিন্তু আমার একটি আপডেট ছিল ওটা হচ্ছে প্রোফাইল টাইপ পেজ আপনারা আপডেটের বিষয়টি যদি জানতে চান অবশ্যই আপনার আই এই ভিডিওটি অবশ্যই দেখবেন ফেসবুকে তিনটে আপডেট আমি ভিডিওটি বানিয়েছিলাম তখনই আমার কিন্তু এই প্রোফাইল টাইপ পেজের কিন্তু আপডেটটি এসেছিলো এবার কিভাবে আমি করেছি প্রোফাইলটা পে সেটা আমি আপনাদের বলবো প্রোফাইলটা পেজ করার জন্য কোনো কিছু করতে হবে না আপনাদের অটোমেটিক কিন্তু ফেসবুক থেকে এটা করে দেবে এবার বিষয় হচ্ছে কী কী করতে হবে তারপর যখন আপনাদের আসবে আসার পর কিছু আপনাদের বিষয় ওখানে আপনাদের বুঝতে হবে বা আপনাদের জানতে হবে সেইগুলো কী করবেন সেটা আমি আপনাদের বলছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারেন চলুন ভিডিওটা আমি দেখাচ্ছি যে কীভাবে আমি করেছি আপনারা যখনই মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন স্টার্ট ট্যুর অপশানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে যখন আপনাদের আপডেটটা আসবে আসার পর এই নেক্সট অপশানে ক্লিক করার পর ডান করবেন করার পর দেখতে পারবেন আপনাদের যে নর্মাল পেজটি রয়েছে ওটা কিন্তু আপনাদের প্রোফাইল টাইপ পেজে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে বা হয়ে যাবে ঠিক এই রকম ভাবে কিন্তু আপনারা করতে পারবেন যখন আপনাদের অফিসিয়াল ফেসবুক থেকে এই আপডেটটি দিয়ে দেবে তখনই কিন্তু আপনারা এটা করতে পারবেন তাছাড়া কোনো উপায়ে কিন্তু করতে পারবেন ঠিক ভাবে কিন্তু আপনাদের প্রোফাইল টাইপ যে পেজটি রয়েছে ওটা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে নর্মাল পেজ থেকে আপনাদের প্রোফাইল টাইপ পেজ কিন্তু আপনাদের এখানে রেডি হয়ে যাবে আর আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ফেসবুকের মধ্যে প্রোফাইল টাইপ যে পেজটি রয়েছে ওটাকে কিভাবে করতে হয় বা কখন আসে সেটাও আমি আপনাদের বললাম ফেসবুক থেকে কিন্তু অটোমেটিক আপনাদের এটা করে দেবে আপনাদের কোনো আপনাদের মেল করতে হবে না বা কোনো কিছু না করেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন যখন আপনাদের ফেসবুক অফিসিয়াল আপনাদের দিয়ে দেবে যে আপনাদের আইডিতে আপনাদের যে অপশানটি রয়েছে ফেরমাল পেজকে কিন্তু আপনাদের প্রোফাইল পেজ করার কিন্তু আপনাদের অপশান কিন্তু ওখানে চালু করে দেবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে ফেসবুকের প্রোফাইল পেজ কখন দেয় আপনাদের এটা অটোমেটিক দেবে কোনো কিছু না করে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এটা অটোমেটিক কিন্তু আপনাদের দিয়ে দেবে আপনার আইডিতে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে ফেসবুকের প্রোফাইল পেজ কখন দেয় বা কিভাবে দেয় বা কীভাবে এটা এনাবেল করতে হয় সেটাও আমি আপনাদের বলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি করতে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরকম ধরনের ভিডিও বা এরকম রিলেটেড ভিডিও আমার চ্যানেল আপলোড করে থাকি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি